আমাদের শেষ কথা কিছুটা এরকম হয়েছিল। কি ব্যাপার, কথা বলতে চাও না নাকি? না, চাই না। তাহলে কি চাও, আমি তোমার থেকে দূরে সরে যাই? হ্যাঁ, এটাই চাই। এত বছরের একটা সম্পর্ক তুমি এত সহজে বলে দিচ্ছ আর রাখতে চাও না? বলে দিচ্ছি, কারণ সত্যি আমি আর তোকে নিতে পারছি না। পারছি না আর এরকমভাবে থাকতে। তোর সাথে থাকতে আমার দম বন্ধ লাগে। প্লিজ চলে যা। ডিসিশন যখন নিয়েই ফেলেছো তাহলে আমি আর জোর করব না। জানো, আমি ভেবেছিলাম হয়তো তুমি কোনো কারণে রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, কিন্তু জানতাম না তুমি বিচ্ছেদ চাও। ঠিক আছে, তাই হবে যেটা তুমি চাও। হ্যাঁ, সেটাই ভালো হবে। একটা কথা শুধু মনে রেখো, আমি তোমাকে যতটা ভালোবেসেছিলাম, আমি যতটা তোমার বিনা কারণে রাগ সহ্য করেছি, অভিমানগুলো ভাঙিয়েছি, দেখে নিও এরকম কাউকে কখনোই পাবে না। তুমি চাইলে তোমার জীবনে অন্য কাউকে আনতেই পারো, তবে লক্ষ্য রেখো সে যেন তোমার মতো করে তোমায় ছেড়ে না যায়। আর হ্যাঁ, কখনো ফিরতে চাইলে চলে এসো। আমি কালও তোমায় ভালোবাসতাম, আজও ভালোবাসি, আর ভবিষ্যতেও তোমাকেই ভালোবাসবো। তোমার জন্য এই জায়গাটা সবসময় শূন্য থাকবে, ইচ্ছে হলে ফিরে এসো। হয়তো কখনো এমন পরিস্থিতি আসবে না। অপেক্ষায় রইলাম।